হ্যালো ওয়েলকাম টু এভরি আজকে আমরা সাইফর স্টুডেন্ট ভোকাবুলারি বইটির পার্ট সিক্সে এসেছি এর আগে আমরা আরও পাঁচটা লেসন করেছি লাইভ ভিডিও করেছি এবং ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারেন আর আজকে আমরা বরাবরের মতোই আরও বিষ্টার নতুন শব্দ নিয়ে বিষ্টার নতুন শব্দ শিখব আমাদের প্রথম শব্দটা হচ্ছে কনফর্ম। কনফর্ম মানে খাপ খাইয়ে নেয়া সেন্টেন্সটা হচ্ছে পিপল হু ডোন্ট কনফর্ম উইল বি ডিসচার্জ অর্থাৎ যারা খাপ খাইয়ে নিতে পারবে না নিতে না পারবে তাদের বরখাস্ত করা হবে তাহলে পিপল হু ডোন্ট কনফর্ম এখানে এই কনফর্ম শব্দটা তাহলে কোন পার্ট অফ স্পিচের ভিতরে পড়ে হু ডোন্ট কনফার্ম এটা ভার্ব যেহেতু খাপ খাইয়ে নেয়া নিতে না পারার বিষয়টি এখানে এসেছে কাজটি করতে না পারার বিষয়টি এখানে এসেছে তাই এটা ভার্ব আচ্ছা এর আগে আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিই আপনি একটু অপেক্ষা করুন আচ্ছা আমরা পরের স্লাইডে দেখি কনফ্রন্ট কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া দ্য প্রিজনার কনফেস্ট হিজ ক্রাইম হোয়েন কনফ্রন্টেড উইথ দ্য এভিডেন্স এটার অর্থ হচ্ছে কয়েকদিনটা তার দোষ স্বীকার করলো যখন সে প্রমাণের মুখোমুখি হলো তাহলে এখানে কনফ্রন্ট অর্থ মুখোমুখি হওয়া হোয়েন হি কনফ্রন্টেড তাহলে এটা ভারবে পাস্টফর্মে থাকায় এটা ভার্ব আর এখানে নতুন একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কনফেস্ট কনফেস্ট মানে হচ্ছে স্বীকার করা কনফেস্ট থেকে কনফেস্ট পাস্টে লেখা আছে এখানে স্বীকার করলো এই শব্দটি এসেছে আচ্ছা তিন নম্বর কংগ্রেগেট কংগ্রেগেট মানে একত্রে জড়ো হওয়া আফটার দ্য স্পিচ দ্য দ্য অডিয়েন্স কংগ্রেগেটেড অ্যারাউন্ড দ্য স্পিকার বক্তব্য শেষ হলে দর্শকবৃন্দ বক্তার আশেপাশে জড়ো হলো এখানে অডিয়েন্স মানে শ্রোতা না লিখে এই জায়গায় আমরা দর্শক বিন্দু লিখলাম এটার কারণ হচ্ছে যখন বক্তব্যটা দেওয়া হচ্ছিল তখন এই অডিয়েন্স অর্থাৎ যারা লোক লোকরা ওই অনুষ্ঠানে ছিল অর্থাৎ তারা দেখছিল ওই যার যে স্পিকার ছিল তাকে দেখছিল এই কারণে অডিয়েন্সটাকে আমরা দর্শক লিখলেও কোনো সমস্যা নাই এবং এটা লিখলে আরও ভালো এই ক্ষেত্রে তাহলে আমরা বাক্যটি ট্রান্সলেশন করার ক্ষেত্রে বাংলায় এভাবে বলতে পারি লিখতে পারি যে বক্তব্য শেষ হলে দর্শকবৃন্দ বক্তার আশেপাশে জড়ো হলো অ্যারাউন্ড দ্য স্পিকার মানে বক্তার আশেপাশে জড়ো হলো আচ্ছা কংগ্রিগেট মানে এ জায়গায় তাহলে কোন পার্ট অফ স্পিচ হবে দ্য অডিয়েন্স কংগ্রিগেটেড তাহলে কংগ্রিগেটেড আগে অনেকগুলি সেন্টেন্সের মতোই শব্দের মতোই এটা ব্যবহার যেহেতু ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স কংগ্রিগেটেড মানে জড়ো হয়েছিল মানে কাজ করা বোঝাচ্ছে নাম্বার ফোর কনস্ক্রিপ্ট কনস্ক্রিপ্ট মানে বাধ্যতামূলকভাবে সৈন্যবাহিনীতে ভর্তি করা দ্য এইটিন ইয়ার ওল্ড বয় ওয়াজ কনস্ক্রিপ্টেড ইন টু দা আর্মি অর্থাৎ আঠারো বছরের লোক বালকটিকে বাধ্যতামূলকভাবে সৈন্যবাহিনীতে ভর্তি করা হয়েছিল মানে অনিচ্ছায় কোনো কাজ করা কাউকে দিয়ে সেটা আর এটা রিলেটেড টু মানে সৈন্যবাহিনী বা আর্মি দলের ক্ষেত্রে এটা কোনো বাহিনীর ক্ষেত্রে এই শব্দটা বেশি যায় কনস্ক্রিপ্ট তাহলে কনস্ক্রিপ্টেড ওয়াজ কনস্ক্রিপ্টেড এখানেও তো আগেরটার মতোই কাজ করছে তাহলে এটাও ভার নাম্বার ফাইভ কনজার্ভ কনজার্ভ মানে সংরক্ষণ করা ডিউরিং এ ড্রট এভরিওান শুড কনজার্ভ ওয়াটার অর্থ হচ্ছে খরা বা অনাবৃষ্টিকালে সকলের উচিত পানি সংরক্ষণ করে রাখা এই ড্রট শব্দটা এর অর্থ হচ্ছে খরা অথবা অনাবৃষ্টি তাহলে ডিউরিং মানে অনাবৃষ্টি কালে সময় বোঝাচ্ছে এভরি ওয়ান শ্যুড কনজার্ভ ওয়াটার মানে সকলেরই উচিত সকলের উচিত পানি সংরক্ষণ করে রাখা তাহলে সুড কনজার্ভ শ্যুড যেহেতু একটা মোটা লাকজিরারি ভার্ভ তাহলে এরপরে যেহেতু একটা মেন ভাব দরকার তাই আমরা এটা বুঝতেই পারছি এটা একটা ভাব আমরা গ্রামারের এত গভীরে যাব না তারপরেও বেসিক কিছু ধারণা এসে পড়বে তারপরেরটা দেখি আমরা কনসিডার কনসিডার মানে বিবেচনা করা আই এম কনসিডারিং টেকিং এ নিউ জব আমি নতুন একটা চাকরি নেয়ার চিন্তা করছি আচ্ছা কনসি এটা কোন পার্ট অফ স্পিচ এটা আগে দেখে নেই এটা হতে পারে কোন পার্ট অফ স্পিচ আই এম কনসিডারিং এটা কোন পার্ট অফ স্পিচ যদি বলতাম আই এম প্লেইং তাহলে এটা হতো একটা ভার্ব তাহলে যেহেতু এটা ওটার মতোই আই এম কনসিডারিং তাহলে এটা আমরা বিবেচনা করা বলতে পারি আই এম কনসিডারিং মানে আমি বিবেচনা করছি টেকিং এ নিউ জব মানে আমি নতুন একটা চাকরি নেয়ার চিন্তা করছি যদি আমি বলতাম যে আমি নতুন একটা চাকরি নেয়ার বিবেচনা করছি তাহলে যতটুকু না সুন্দর হতো ট্রান্সলেশনের ক্ষেত্রে তার চেয়ে এই চিন্তা করছি শব্দটা শব্দগুচ্ছটা বেশি মানানসই হচ্ছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন আচ্ছা নাম্বার সেভেন কনসিডারেবলি মানে যথেষ্ট পরিমাণে আই হ্যাভ কনসিডারেবলি মোর ওয়ার্ক দেন আই ডিড লাস্ট ইয়ার মানে গত বছর যত কাজ করেছি তার চেয়ে এবছর আমার কাজের পরিমাণ বেশি আমি আপনাদের গত যে কোনো কোনো একটা ভিডিওতে বা যে কোনো ভিডিওগুলোতে আমি বলেছিলাম সহজেই ওয়াই যদি দেওয়া থাকে কোনো বাক ওয়ার্ডে তখন এটা বেশিরভাগ সম্ভাবনা এটা অ্যাডভার্ব হবে যেমন স্লোলি তারপর কুইকলি এরকমভাবে যে শব্দগুলো আছে এগুলির ক্ষেত্রে কনসিডারেবলি এটাও অ্যাডভার্ভ এর কাতারেই পড়বে আই হ্যাভ কনসিডার এটার ব্যাখ্যা আছে এটা আমরা এখন ডিপে যাব না আমরা শুধুমাত্র এখন এই বেসিক ধারণাগুলি নিব তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় অন্যান্যগুলিতে আমি পরে আপনাদের জানিয়ে দেব যদি আপনাদের সমস্যা হয় আপনারা জানাতে পারেন নাম্বার এইট কনসিডারেট মানে সহানুভূতি সহানুভূতিশীল ইট ওয়াজ কনসিডারেট অফ মাই ফ্রেন্ড টু সেন্ড মি এ লেটার হোয়েন আই ওয়াজ সিক যখন আমি অসুস্থ ছিলাম আমার বন্ধুর পাঠানো চিঠিটা একটা সহানুভূতিশীল ব্যাপার ছিল তার মানে এই জায়গায় আচ্ছা ইট ওয়াজ কিরকম এটা একটা কনসিডারেট সহানুভূতিশীল ছিল সহানুভূতিশীল একটা অবস্থা অবস্থা থাকার কারণে এটা হবে অ্যাডজেক্টিভ আচ্ছা নাম্বার নাইন কপ কনস পিকিউাস কনস্পিকিউাস মানে সহজে চোখে পড়ে এমন কনসপিকিউ সহজে চোখে পড়ে এমন ইউ লুক কনস্পিকিউস ইন দ্যাট লার্জ রেড হ্যাট বড় লাল হ্যাটটার কারণে তোমাকে সহজে চোখে পড়ে ওকে নাম্বার টেন ও এটার কনসপিকিউয়াস মানে ইউ লুক কনস্পিকিউস এইটা কোন পার্ট অফ স্পিচ বলতে হবে কনসপিকুস ইউল লুক কনসপিকিউ মানে এটা তুমি তোমার তোমাকে দেখতে কেমন লাগে কেমন তোমার অবস্থাটা কীরকম ইউ লুক কনসপিকিউস মানে সহজে চোখে পড়ে এরকম তোমার অবস্থা তাই এটা একটা অবস্থা বোঝানোর কারণে এটা হচ্ছে অ্যাডজেকটিভ নাম্বার টেন কনস্ট্রিক্ট মানে সংকুচিত করা ওয়ারিং এ টাইট ব্যান্ড অ্যারাউন্ড ইউর আর্ম কনস্ট্রিক্টস ইউর মানে হাতে শক্ত হাতের শক্ত ব্যান্ডটা পরার কারণে তোমার ধমনী বা শিরা হচ্ছে মানে ওই ব্যান্ডটা সংকোচিত করছে এটাই তো বোঝানো হচ্ছে তাহলে এই সংকোচিত করা তাহলে এই জায়গায় এটা হবে ভার আচ্ছা আমরা অর্ধেক এসে পড়েছি আজকের লেসনে দেখি কেউ আছেন কিনা না none no is there no problem আপনারা পরে দেখে নিতে পারেন নাম্বার 11 কন্টেম্পোরারি সমসাময়িক বা সমকালীন ব্যক্তিবর্গ এখন ব্যক্তিবর্গ হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় বাক্যে বলা থাকার কারণে বাক্যে অর্থটা ব্যক্তিবর্গের সমপর্যায় হয়েছে তাই এটা ব্যক্তিবর্গ উল্লেখ করা হয়েছে তাহলে না হলে আমরা সহজে বুঝে নিতে পারি কন্টেম্পোরারি মানে সমসাময়িক বা সমকালীন এখানে একটা সেন্টেন্স বলা হচ্ছে ওয়াশিংটন অ্যান্ড ফ্র্যাঙ্কলিন ওয়ার কন্টেম্পোরারিস মানে ওয়াশিংটন এবং ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন দুজন সমসাময়িক ব্যক্তি ব্যক্তি ছিলেন এটাও বলতে পারি এখানে ব্যক্তি ছিলেন লিখে দিলে মনে হয় ভালো হয় ছিলেন ওকে নো প্রবলেম দুজন সমসাময়িক ব্যক্তি ছিলেন নাম্বার টুয়েলভ কন্ট্রাডিক্টরি পরস্পর বিরোধী দিস টু অ্যাক্সিডেন্টস অ্যাক্সিডেন্ট রিপোর্টস আর কন্ট্রাডিক্টরি দে গিভ গিভ ডিফারেন্ট ইনফরমেশন দুর্ঘটনার রিপোর্ট দুইটা পরস্পর বিরোধী এগুলো ভিন্ন তথ্য দেয় তাহলে দেখুন দিস টু রিপোর্টস টু অ্যাক্সিডেন্ট রিপোর্টস আর কন্ট্রাডিক্টরি তাহলে রিপোর্টস আর কন্ট্রাডিক্টরি মানে আমরা যাই বলি রিপোর্টটা তো কন্ট্রাডিক্টরি তাহলে এই রিপোর্টটা হচ্ছে নাউন হ্যাঁ নাউন এবং এই রিপোর্টটাকে মডিফাই করছে এই কন্ট্রাডিক্টরি ওয়ার্ডটা তাহলে এই নাউনকে মডিফাই করার কারণে এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ নাম্বার থার্টিন কনস্ট্রা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে পার্থক্য করা কন্ট্রাস্ট মানে পার্থক্য করা হার ওয়ার্ডস কন্ট্রাস্ট উইথ হার অ্যাকশনস মানে তার কথার সাথে কাজের গরমিল আছে এটা পার্থক্য করা ভাব এখন আমরা কাজের গরমিল বা পার্থক্য এটা কিন্তু আমরা নাউন হিসাবে ধরতে পারবো না কারণ গরমিল আছে এটা বললে আমরা বাংলায় বুঝতে পারছি যে এটা গরমিল কিন্তু ইংরেজির এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা উপযোগী ট্রান্সলেশন হয়েছে কিন্তু ইংরেজিতে এই এক্সপ্রেশনটা যদি আমি বাংলায় হুবহু ট্রান্সলেশন করি অনুবাদ করি শব্দ থেকে শব্দ অনুবাদ করি তাহলে এটা দাঁড়ায় ওয়ার্ডস আগে একটু বলে নিই ওয়ার্ডস কন্ট্রাস্ট উইথ হার মানে তার কথা তার কাজের সাথে পার্থক্য করে এভাবে বলতে পারতাম কিন্তু এটা সুন্দর হতো না আমাদের ভাষায় আমাদের বাংলা ভাষায় সুন্দর হতো না এর বিপরীতে এই কথাটা সুন্দর হয়েছে যে তার কথার সাথে কাজের গরমিল আছে ইংরেজিতে এটা ভাব ঠিকই আছে কিন্তু বাংলায় মনে হচ্ছে যে গরমিলের শব্দটা এই থাকার কারণে এটা মনে হচ্ছে নাউন এটা একটু ট্রিকি বুঝে নিতে হবে আপনাদের বুঝিয়েছি এখন আপনাদের বোঝার ডিপেন্ড করছে না বুঝলে প্রশ্ন করবেন নাম্বার ফোরটিন কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত দেয়ার মেনি কন্ট্রোভার্সিয়াল টপিক্স দ্যাট মাই ফাদার অ্যান্ড আই আর্গিউ অ্যাবাউট অনেক বিতর্কিত বিষয় নিয়ে আমার বাবা এবং আমি বিতর্ক করি তাহলে কন্ট্রোভার্সিয়াল আচ্ছা একটু বুঝিয়ে নেই দেয়ার মেনি কন্ট্রোভার্সিয়াল টপিক্স দেখুন এই টপিক্স একটা বিষয় টপিক মানে একটা বিষয় আর টপিক্স মানে অনেকগুলো বিষয় আচ্ছা তাহলে এই টপিক্স জিনিসটা একটা নাউন বা টপিক জিনিসটা একটা নাউন এই নাউনকে মডিফাই করছে কন্ট্রোভার্সিয়াল মানে কন কীরকম টপিক কন্ট্রোভার্সিয়াল টপিক তাহলে এটা আমরা বুঝতেই পারছি নাউনকে মডিফাই করছে এবং এটা Ad adjective okay mm. number 15 convenient মানে সুবিধাজনক বা উপযোগী it is convenient to have a washing machine in house ঘরে একটা ওয়াশিং মেশিন থাকা সুবিধাজনক it is convenient মানে সুবিধাজনক it is convenient এটার অবস্থাটা বোঝাচ্ছে মানে আমাদের জন্য এটা কি রকম অবস্থা করে দেবে সুবিধাজনক অবস্থা করবে নাকি আমাদের জন্য খারাপ অবস্থা তৈরি করবে সুবিধাজনক বা উপযোগী একটা পরিবেশ তৈরি করবে বা অবস্থা আমাদের জন্য তৈরি করে দেবে এটা অ্যাডজেকটিভ নাম্বার সিক্সটিন কপিয়াস মানে বিশদ বা প্রচুর দিস হিস্টোরি ক্লাস রিকোয়ার্স কপিয়াস নোট টেকিং অর্থাৎ ইতিহাসের এই ক্লাসটায় প্রচুর নোট করতে হয় কপিয়াস মানে প্রচুর বা বিশদ তাহলে ইতিহাসের এই ক্লাসটা প্রচুর নোট করতে হয় এটার বাংলা এখন এই কপিয়াস বা বিষদ বা প্রচুর এইটা কোন পার্ট অফ স্পিচ হবে এখন এখানে দেখুন দিস হিস্টোরি ক্লাস রিকোয়ার্স নোট টেকিং এই কপিয়াস শব্দটা যদি আমরা বাদ দিতাম তাহলেও এই বাক্যটা হয়ে যেত এখন এই কপিয়াসটা অতিরিক্ত এসেছে আরও জোর দিয়ে বলার জন্য বিশদ বা প্রচুর নোট করতে হয় এই হিস্টোরি ক্লাসটাতে ইতিহাসের ক্লাসটাতে এখন প্রচুর কি করতে হয় নোট টেকিং মানে সরি নোট টেকিংটা কপিয়াস করতে হয় মানে নোট টেকিং জিনিসটা একটা নাউন নোট করা নোট করা একটা নাম নোট কেউ করছে বা করা হয়েছে হয়েছিল এরকম কোনো কথা বলা হচ্ছে না এটা একটা মানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনারা বলতে পারেন এটা একটা গ্রামার্টিক্যাল ফর্মে এটা বলা হয় জেরান্ট এখন আমরা ওগুলি নিয়ে আলোচনা করবো নাউন এবং এটা কীরকম নোট টেকিং করা হয় কপি এস নোট টেকিং করা হয় তাহলে এটা অ্যাডজেকটিভ নাউনকে মডিফাই করছে নাম্বার সেভেনটিন কাউন্টার মানে দোকানের কাউন্টার বা যে কোনো জায়গার কাউন্টার হতে পারে বাস কাউন্টার হতে পারে তারপর রেস্টুরেন্টের কাউন্টার হতে পারে হ্যাঁ ইউ ক্যান পিক আপ ইউর ফুড ফ্রম দ্য কাউন্টার কাউন্টার থেকে তুমি তোমার খাবারটি নিতে পারো তাহলে ফুড কাউন্টারের কথা বলা হচ্ছে খাবার নিতে পারো এখন কাউন্টারের বাংলাটা কাউন্টার কেন রেখেছি কাউন্টারের বাংলা সচরাচর ভালো কোনো বাংলা হয় না আমরা কাউন্টারে ব্যবহার করি ইউজটা বেশি এই জায়গায় এবং যে জায়গায় আর কি হিসাব নিকাশ করা হয় সেটাই মূলত কাউন্টার এখন এই আমরা বাসে যে জায়গায় টিকিট কাটি টিকিট কাটি সে জায়গায় কিন্তু মানে হিসাবটাও কাছে মানে সাথে সাথেই করা হয় ফুড কাউন্টারে ফুড নেওয়ার সাথে সাথে আমাদের ওই জায়গায় হিসাবটা ওই জায়গায় আমরা মিটিয়ে দেই এই কারণেই এই কাউন্টার শব্দটা আমরা শুধু কাউন্টারই রাখতে পারি সমস্যা নেই ইউ ক্যান পিক আপ ইউর ফুড ফ্রম দ্য কাউন্টার মানে কাউন্টার থেকে তুমি তোমার খাবারটি নিতে পারো এই জায়গায় ফ্রম দ্য কী কিসের কাউন্টার থেকে তাহলে এটা সিম্পলি একটা বিষয় নাউন নাম্বার এইটিন এই জায়গায়ও কাউন্টার এসেছে মানে বিরোধিতা করা এটা ভার্ভ হিসেবে আসছে এটার কারণ হচ্ছে মাই আর্গুমেন্ট ওয়াজ কাউন্টার্ড বাই মাই ফ্রেন্ড আমার বন্ধু আমার যুক্তির বিরোধিতা করেছিল বিরোধিতা করেছিল দেখুন কাউন্টার্ড তাহলে এটা হচ্ছে ভার্ভ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই সেন্টেন্সটা তো আছে প্যাসিফ ভয়েসে মাই মাই বাই ফ্রেন্ড কিন্তু আমি এখানে আমার বন্ধু আমার যুক্তি বিরোধিতা করছিল করেছিল এটা লিখেছি এটার বাংলা এটাও হয় তবে আমি এখানে আমি যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ পড়ানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না এই কারণে আমি এইভাবে আমার অনুবাদটি করেছি আপনারা এটা শুধুমাত্র শেখার স্বার্থে বুঝে নেওয়ার স্বার্থে এটা নিতে পারেন তাছাড়া আমি যখন পড়াবো গ্রামারগুলো আস্তে আস্তে সবগুলি পড়াবো আর অনুবাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটাকেও অ্যাক্টিভ করা যেতে পারে এগুলো রাইটিংয়ের অংশ এগুলো নিয়ে ডিপ লেভেলে পরে যদি ভবিষ্যতে কখনও সময় হয় আলোচনা করব। নাম্বার নাইনটিন কারেজিয়াস কারেজিয়াস মানে সাহসী বা তেজি ডিভাইডিং ইন্টু দ্য ওয়াটার টু সেভ এ ড্রাউনিং পারসন ইজ আ কারেজিয়াস অ্যাক্ট এটার অর্থ হচ্ছে আগে একটু শব্দ বলে নেই ড্রনিং ড্রনিং মানে ডুবন্ত তাহলে ডুবন্ত পার্সন মানে ব্যক্তি তাহলে একজন ডুবন্ত লোককে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়া সাহসী কাজ একজন ডুবন্ত লোককে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়া সাহসী কাজ তাহলে কিরকম কাজ আমরা বাংলা দেখেই বুঝে নিতে পারছি কাজটা হচ্ছে সাহসী তাহলে অ্যাক্ট ইজ কারেজিয়াস তাহলে কারেজিয়াস শব্দটা আমরা সহজেই বুঝে নিতে পারছি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আচ্ছা আমাদের আজকের শেষ স্লাইডটি হচ্ছে ক্র্যাগি নট ক্রেজি ক্রেজি আলাদা এটার উচ্চারণও ভিন্ন খুবই আলাদা ক্র্যাগি ক্র্যাগি মানে হচ্ছে এব্র থেব্র পাথরময় এটার অর্থ হচ্ছে একটা বাক্য দেখি আমরা মাউন্টেন ক্লাইম্বার স্লোলি অ্যাসেন্ডেড ক্র্যাগি স্লপস এখানে কিছু শব্দ আগে বলে নেই অ্যাসেন্টেড মানে হচ্ছে ওপরে ওঠা উঠেছিল অ্যাসেন্ট মানে ওপরে ওঠা আর মাউন্টেন জানেন আপনারা সবাই মাউন্টেন মানে পাহাড় ক্লাইম্বার্স মানে আরোহী স্লোলি মানে বলার দরকার নেই স্লোপস মানে ঢাল মানে পাহাড় বেয়ে ওপরে ওঠা পাহাড়ের ঢাল যেটাকে বলা হয় সেটা বেয়ে ওপরে উঠল আচ্ছা আমরা যদি বাংলা করি মাউন্টেন ক্লাইম্বার্স এটাকে আমরা একবারে বলতে পারি পর্বত আরোহীরা স্লোলি আস্তে আস্তে অ্যাসেন্ডেড মানে উপরে উঠল অ্যাসেন্ডেড উপরে উঠল অ্যাসেন্ডেড ক্রেগি স্লপস মানে এব্রো থেব্রো পাথরময় পথ পেরিয়ে অর্থাৎ পাহাড়টা পেরিয়ে আমরা যদি সহজভাবে এটা অনুবাদ করি তখন অনুবাদটা এভাবে হবে পর্বত আরোহীরা আস্তে আস্তে এব্রোথেব্রো পাথরময় ঢালবে উপরে উঠল এটা সুন্দর একটা অনুবাদ হয়েছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই ভিডিও আরও যদি সুন্দর করার বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনারা বলতে পারেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেগুলি আপনারা কমেন্টে জানাতে পারেন আর আজকে এই ক্লাসটা এতটুকুই থাক কারণ আমরা প্রতিদিনই যখনই শিখি বিশটা করে এই শব্দ শিখি চেষ্টা করি তাহলে সামনের দিনগুলোতে আপনাদের সাথে পাবো ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আর এই ভিডিওগুলো যারা আগে আগের ভিডিওগুলো দেখেনি তারা দেখে নেবেন তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি